সংকটের মধ্যে ভোলার নতুন এক কূপে গ্যাস পাওয়ার খবরে উচ্ছ্বসিত জ্বালানি প্রতিমন্ত্রী। যদিও এর থেকে সুবিধা পেতে অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর, কারণ নেই পাইপলাইন, অন্যদিকে সিএনজি আকারে আনার ব্যবস্থাও বেশ ঝুঁকিপূর্ণ। এদিকে পরিকল্পিত লোডশেডিংয়ে বড় ধরনের অর্থ সাশ্রয় হয়েছে, তবে দুশ্চিন্তা রয়েছে আগামী সংকট নিয়ে। তীব্র গ্যাস সংকটে শিল্প কারখানা থেকে বিদ্যুৎ সব খাতে যখন একরকম মুখ থুবড়ে পড়েছে, তখন প্রতিমন্ত্রীর নতুন গ্যাস পাওয়ার ঘোষণা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। অনুসন্ধান কূপের গ্যাসের সম্ভাবনা মজুদ প্রায় 239 বিলিয়ন ঘনফুট। কিন্তু এই ঘোষণা যে সংকট মোকাবেলায় অন্তত 2 বছর কোনো ভূমিকা রাখতে পারছে না, তা একরকম নিশ্চিত। কারণ ভোলার টোপকি এক কূপে সঞ্চালন উপযোগী ব্যবস্থা নির্মাণেই সময় লাগবে 1.5 বছরের উপরে। অন্যদিকে জাতীয় গ্রিডের সাথে পাইপলাইন না থাকায় সম্ভব হবে না সঞ্চালন। বিকল্প ব্যবস্থা বা সিএনজি করে আনতে গেলেও ঝুঁকি রয়েছে উচ্চমাত্রার, যদিও তারপরও আশা ছাড়ছেন না জ্বালানি প্রতিমন্ত্রী। স্বল্প পরিসরে সিএনজি করে নিয়ে আসতে পারি কিনা, বৃহৎ পরিসরে গ্যাস পাইপ নির্মাণ করতে আমাদের 2 থেকে 3 বছর লাগবে, সেটা আমরা বরিশাল হয়ে খুলনা এবং পটুয়াখালীতে নিয়ে যাব, সেটা পরিকল্পনা আমাদের এগোচ্ছি আমরা। এই সময় আন্তর্জাতিক বাজারের অস্থিরতা তুলে ধরে তিনি জানান, বাধ্য হয়ে গ্যাস কেনা কমিয়েছে সরকার, ফলে সরবরাহ করা যাচ্ছে না চাহিদা অনুযায়ী। বলেন, লোডশেডিংয়ে গিয়ে বড় ধরনের অর্থ সাশ্রয় করতে পারছে জ্বালানি বিভাগ। একটি জাহাজ যদি আমি এখন আনতে যাই, সেই জাহাজের খরচ পড়বে 1500 কোটি টাকা, বাজারে বিক্রি করি আমি পাবো 58 কোটি টাকা। একটা বিরাট অর্থ তারা সাশ্রয় করতে যাচ্ছে। সুতরাং এই যদি আমি সাশ্রয় না করতাম, তাহলে আমার অল্টারনেট কিছু ছিল, তাহলে এই অর্থটা মেকআপ করার জন্য আমার জ্বালানির দাম বৃদ্ধি করতে হতো সেই পরিমাণ, এটা অসম্ভব হয়ে যাবে সবার জন্য। এই সময় IMF এর সফর ইস্যুতে বিদ্যুৎ বিভাগের অবস্থান জানতে চাইলে পরিষ্কার জবাব দেননি জ্বালানি প্রতিমন্ত্রী। বিদ্যুৎ এবং জ্বালানির সাথে তারা মিটিং করেছেন, তারা আমাদের পরিস্থিতিটা জানতে চেষ্টা করেছেন, পরিস্থিতির ব্যাপারে আমরা ব্যাখ্যা করেছি। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। আগামী 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ ঠিক হলে চিনির উৎপাদন বাড়বে। সচিবালয়ের দ্রব্যমূল্য বাজার পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আরও জানান, চিনির মজুদ পর্যাপ্ত থাকায় জানুয়ারি পর্যন্ত কোনো সংকট হবে না। চলমান সংকটের জন্য আবারও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিকেই দায়ী করলেন মন্ত্রী। জানান, ইউক্রেন যুদ্ধের কারণে পর্যাপ্ত পরিমাণ গম আমদানি করা সম্ভব হচ্ছে না, বিকল্প উৎস হিসেবে কানাডা থেকে আমদানি করা হচ্ছে এই খাদ্যশস্য। দুর্ভিক্ষের ইঙ্গিত ইস্যুতে বাণিজ্যমন্ত্রী বলেন, সময় খারাপ যাচ্ছে, সবাইকে আরও সংযত হতে হবে, শিগগিরই অবস্থার উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। তারা বলছে আমাদের সত্যিকার অর্থে আমাদের চিনি গোডাউন পড়ে আছে, যেটা প্রসেস করে আসতে হবে, সেখানে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যার কারণে কথাটা এসছে। তো সেইটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে সাপ্লাই সমস্যাটা থাকবে না, আমরা অ্যাটলিস্ট নির্ধারিত দামে আমরা দিতে পারবো। টানা 3য় দিনের মতো ইতিবাচক ধারা শেষ হলো দেশের পুঁজিবাজারের কার্যক্রম। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 22 পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 140 পয়েন্ট। লেনদেন বেড়েছে 2 স্টক এক্সচেঞ্জেই। টানা 3য় দিনের মতো সূচকের ইতিবাচক ধারায় লেনদেন হলো দেশের পুঁজিবাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX বাড়ল 22 পয়েন্ট। দিন শেষে সূচক থামল 6410 পয়েন্টে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 84টির, কমেছে 82টির, আর অপরিবর্তিত ছিল 202টির দাম। গেল কার্যদিবসের চেয়ে 51 কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে 1512 কোটি টাকা। DSE-র অনুসরণে ইতিবাচক ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। গেল কার্যদিবসের চেয়ে সার্বিক সূচক CASPI বেড়েছে 140 পয়েন্ট, দিন শেষে হয় 18945 পয়েন্ট। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 81টির, কমেছে 53টির, অপরিবর্তিত ছিল 117টির দাম। গেল কার্যদিবসের চেয়ে 2 কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে 26 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চারদিকে যখন বিদ্যুতের জন্য হাহাকার, সংকটে বন্ধ থাকছে শিল্প কারখানার চাকা, তখন দিনের বেলায় জ্বলছে সড়ক বাতি। চট্টগ্রামের প্রায় সব ওয়ার্ডে দিন রাত সড়ক বাতি জ্বালানোর চিত্র অহরহ হলেও নজর ছিল না সিটি কর্পোরেশন ও PDB-র। যদিও সাংবাদিকের প্রশ্নের মুখে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিলেন কর্মকর্তারা।
ভর দুপুরে সূর্যের আলো যখন আলোকিত চারপাশ, তখনও জ্বলছে সড়কবাতি। এই চিত্র নগরীর আন্দরকিলা সংলগ্ন কদম মোবারক লেনের। শুধু এখানেই নয়, নগরীর আগ্রাবাদ, বেপারিপাড়া, সিডি আবাসিক, হালিশহর, পতেঙ্গা, চান্দগাঁও, সরাইপাড়া, ঝর্ণাপাড়াসহ বেশ কয়েকটি জায়গায় দিনের বেলা এভাবে সড়কবাতি জ্বলার চিত্র উঠে আসে চ্যানেল 24-এর ক্যামেরায়। নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে দেখা মিলছে এমন চিত্র। স্থানীয়রা বলছেন, রাত দিন 24 ঘন্টায় কখনো বন্ধ হয় না এসব সড়কবাতি। এইভাবে সারাদিন জ্বলে থাকাটা আমাদের জন্য এমনিই ঘাটতি, তারপরে আরও ঘাটতি হয়ে যাবে। ভোর 6টা বাজে বন্ধ করে দিলে হয় সিটি কর্পোরেশন লাইটগুলা, কিন্তু এগুলো জ্বলে রয়েছে রাত দিন, এগুলোর অপচার করে, কিন্তু আমরা এখন মেশিন চালাইতে পারি না। গুড় একটা দিন লাইট জ্বলে থাকে সবসময়, আমি দেখি এলাকার সময় গুড় একটা দিন বন্ধ করতে বলছি, কেউ বন্ধ করে না। যেখানে বিদ্যুতের সংকট ভয়াবহ, বন্ধ রাখতে হয় শিল্প কারখানা, সেখানে এমন অপচয়ের বিষয়টি জানেই না সিটি কর্পোরেশন। এখন তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। কোনো কারণে কোথাও যদি আমাদের এরকম দিনের বেলায় জ্বলে, আমরা খবর পেলে সাথে সাথে ব্যবস্থা নিই বা ওনাদেরকে আমরা সতর্ক করি যাতে করে এটা না। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পিডিবি, এ ব্যাপারে কর্পোরেশনের সাথে সমন্বয়ের কথা বলছে তারা। এটির বিষয়ে আমরা আমার ফিল্ড লেভেলের কর্মকর্তাদেরকে ইনস্ট্রাকশন দেব এটাকে মনিটরিং করার জন্য, এবং যার যার এলাকায় যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যেন তারা দ্রুত সিটি কর্পোরেশনে শরণাপন্ন হয় এবং তাদের মাধ্যমে এই অপচয়টা যেন আমরা রোধ করতে পারি। চট্টগ্রাম নগরীতে এলাকা ভেদে গড়ে প্রতিদিন লোডশেডিং হয় 3-6 ঘন্টা, কোথাও বা তারও বেশি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। এখন জাতীয় সংসদে জেল হত্যা দিবস উপলক্ষে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী উপদেষ্টা মন্ত্রী বানিয়েছে, এর সাথে একই কাজ করেছে, সেই খুনি ফারুককে পার্টি করার সুযোগ দিয়ে, রাজনীতি করার সুযোগ দিয়ে তাকে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে। অথচ এই ফারুক কিন্তু এরশাদের হাতেই ধরা পড়েছিল অবৈধ অস্ত্র নিয়ে, তখন এনএসআইয়ের হাতে ফারুক ধরা পড়ে, তার নাম ভাঙায় সে অবৈধ অস্ত্র নিয়ে সহ ধরা পড়েছিল, কিন্তু তাকেই আবার এরশাদ দল করার সুযোগ দেয় এবং তাকে রাষ্ট্রপতি প্রার্থী করে। ব্যারিস্টার মইনুল হোসেন অনেক বড় বড় কথা বলে, সেও তো খুনিদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিল। তো অদ্ভুত একটা দেশ, যারা খুনিদের মদত দিয়েছে, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং এই দেশে তো 19-20টা কু হয়েছে, প্রত্যেকটা কুতেই কিন্তু সেনাবাহিনীর অফিসার সৈনিক তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিমান বাহিনীর তো শেষই করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, অন্তত এটুকু বলতে পারি, 21 বছর পর সরকার গঠন করেছি, সরকার গঠন করে অনেক বাধাবিঘ্ন অতিক্রম করেই এই হত্যার বিচার আমরা করতে পেরেছি এবং বিচারের রায়ও আমরা কার্যকর করেছি। এখনও খুনি কয়েকজন বিদেশে, যেমন মেজর নূর কানাডায়, রাশেদ আমেরিকায়, আমাদের প্রচেষ্টা তাদেরকে ফিরিয়ে আনার, ডালিম আর কলে রশিদ লিবিয়া এবং পাকিস্তান মিলেই থাকে, সে খবর আমরা অন্তত রাখার চেষ্টা করি। আর ডালিম পাকিস্তানি বেশিরভাগ থাকে, মাঝামাঝি কেনিয়াতেও যায়, তাদেরকেও আনার প্রচেষ্টা আমরা চালাচ্ছি। তবে এইসব সরকারগুলির কাছ থেকে কোনো সহযোগিতা আমরা পাই না, না আমেরিকার কাছ থেকে পাচ্ছি, না কানাডার কাছ থেকে পাচ্ছি, না পাকিস্তান বাইরা। আমাদের কত মানবাধিকারের কথা শুনতে হয়, গণতন্ত্রের কথা শুনতে হয়, মার্শাল্লা দিয়ে যারা ক্ষমতা আসে তারা তো গণতন্ত্র দিতে পারে না, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা আসে তারা গণতন্ত্র দিতে পারে না, তারা মানবাধিকার কীভাবে সংরক্ষণ করবে? অথচ যারা এই হত্যার সঙ্গে জড়িত
তাদের বিচার আমরা করেছি এবং এই বিচার করে এটাই প্রতিষ্ঠা করেছি যে না, বাংলাদেশে ন্যায় বিচার আছে, আইনের শাসন আছে। যেখানে বাংলাদেশে 75 পর কোনো আইনের শাসন ছিল না, বিচারের বাণী নিবৃত্তই কেঁদেছে। আমি নিজেও বহুবার হাইকোর্টে গেছি, কথা বলেছি যে বিচারের বাণী তো এখানে নিবৃত্ত কাজে, আমার আমার বাবা মা ভাই বোন আমি বিচার পাব না, এই আইন এই দেশে ছিল। কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই যে এই জনগণই মূল শক্তি, আমি ক্ষমতা আসতে পেরেছি এবং এই বিচারগুলি করতে পেরেছি, যেন এই অন্যায় আর এভাবে কখনো না হয়, অবৈধভাবে যেন আর কোনো ক্ষমতা দখল বাংলাদেশে না হয়। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের মানুষকে অন্তত পক্ষে দুবেলা ভাতের ব্যবস্থা আমরা করতে পেরেছি, তাদের একটু মাথা গোঁজা ঠাই করে দিচ্ছি, তাদের জীবন মানটা উন্নত হচ্ছে, অন্তত এইটুকু করতে পেরেছি। এখন আর মঙ্গা নাই, দুর্ভিক্ষ নেই, অন্তত মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে। আমার মনে হয় যে এই হত্যার বিচার যদি না করতাম, আর যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে আমরা যদি অভিশাপ মুক্ত না করতাম, তাহলে বোধহয় অর্থনৈতিক উন্নতি করা সম্ভব হতো না। কিন্তু বাংলাদেশকে আজকে অভিশাপ মুক্ত আমরা করতে পেরেছি। তবে আবার যেন বাংলাদেশ কখনো এই দৈব দুর্বিপাকে না পড়ে সেটাই চাই। আমি জাতীয় নেতাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই, তাদের পরিবার তাদের প্রতি আমার সমবেদনা জানাই, এবং যারা সেই জিয়ার হাতে খুন হয়েছে বা পরবর্তীতে এরশাদ এবং খালেদা জিয়ার হাতে খুন হয়েছে, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ধন্যবাদ। মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি কিনলে পাওয়া যাবে 20% ছাড়, সাথে রয়েছে জিরো ইন্টারেস্ট 3 মাসের ইএমআই সুবিধা। এ বিষয়ে মেঘনা ব্যাংক ও ভিস্তা ইলেকট্রনিক্সের মধ্যে একটি চুক্তি হয়েছে। ভিস্তার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মেঘনা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সোহেল আর কে হোসেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24 এর এখনকার মতো আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।